ডক্টর জাকির নায়েক ওমানে আসার পর থেকে ইন্ডিয়া সরকার মোদী সরকারের চুলকানি বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যখনই শুনছে গণমাধ্যমে জাকির নায়েক ওমানে আসতেছে, তখনই তারা তাদের এম্বাসি মাধ্যমে ওমান গভর্নমেন্টকে বলে দিয়েছে সে নাকি একজন ক্রিমিনাল, তার নামে অনেক বড় বড় মামলা আছে, অনেক দাগি আসামি যেটা বলে বাংলা ভাষায়, খুনি দাগি আসামি এমন। এগুলা কয়েকদিন ধরে চলছিল ওমানে ইন্ডিয়া গণমাধ্যমে। আমরাও শুনছি জাকির নায়েককে নাকি গ্রেপ্তার করতেছে, গ্রেপ্তার করবে ওনাকে, নাকি হ্যান্ড ওভার করবে ইন্ডিয়ায়, ওকে নাকি নিয়ে যাবে, এতটুকু শুনলাম যেটা গণমাধ্যমে আবার মানুষের মুখে মুখে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ইন্ডিয়ার এই প্রত্যাশাটা পূরণ হলো না, মোদী সরকারের যে আশা করেছিল সেটা পূরণ হয় নাই। জাকির নায়েক এখানে তার আলোচনা করতেছে এবং আজকে শেষ পর্যায়ে, আজকে শেষ আলোচনা করবে তার অনুষ্ঠান, তার যে প্রোগ্রাম সেটা তিনি সাকসেসফুল করে এখান থেকে ইনশাআল্লাহ চলে যাবে দুই একদিনের ভিতরে। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছে মোদীকে, মোদি সরকারকে, যে এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ না, এটা হচ্ছে ওমান, এটা আরব কান্ট্রি,